গুড মর্নিং, আজ রবিবার, রবিবারে এখন বাজে সকাল 11টা, আর 11টার সময় থেকে আমি আপনাদের সঙ্গে আমার দিনটা শুরু করলাম। আর আজকের ওয়েদারটা একটু ভালো কেন বলছি, কারণ আগামী যেই 2-3 দিন যেই গরমটা পড়েছিল সেই গরমের তুলনায় আজকের দিনটা একটু বা আজকের ওয়েদারটা একটু ভালো। কারণ কালকে সন্ধ্যে থেকে প্রায় 8:30 নাগাদ পর্যন্ত বৃষ্টি হয়েছিল, যেই কারণে আজকের ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা। আর ওয়েদার ভালো থাকলে এমনিতেই মনটা ভালো থাকে, তাই না? আর যেহেতু আজকে রবিবার, আর লাঞ্চে তাই চিকেন না হলে মাটন, কিছু না কিছু একটা থাকতেই হবে, না হলে রবিবার কি রবিবার বলে মনে হয় না। আমার তো মনে হয় না রবিবারে যদি না চিকেন না আর মাটন, চিকেন বা মাটন যদি না হয় রবিবারকে আমার। আর আজকে যেহেতু রবিবার, রবিবারে হাজবেন্ড তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, তো চলুন আগে গিয়ে চট জলদি রান্না করে ফেলি। তো চল। আর আজকে লাঞ্চ মেনু চিকেন হবে, আর কুমড়ো শাক, আলু, আর কাঁঠালের বিচে দিয়ে হবে তরকারি, আর টমেটোর চাটনি। তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর আগে চচ্চড়ি করে নেব, 2 শুকনো লঙ্কা কেটে আমি এতে দিয়ে দেবো, এরপর দেবো গোটা জিরে, যেহেতু আমার কাছে 5 ফোড়ন নেই তাই জন্য আমি গোটা জিরে দিচ্ছি, দিয়ে শাকগুলো সব দিয়ে দেবো এতে। আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আগে একটুখানি ভেজে নেবো, এবার সবাই করে একটুখানি নেড়ে হালকা করে একটু ভেজে নেবো। তারপর এতে এই সর্ষে বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে জল ভালো করে নাড়িয়ে জল দিয়ে আলু শাক এঁচুড়ে ওই কাঁঠালের বিচেগুলো ভালো করে সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেলেই আমার তরকারি নামিয়ে ফেলবে। ওটা সর্ষে বেটে রেখেছি, এবার এতে দেবো সর্ষে বাটা। এবার দেব লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে একটু নাড়িয়ে নেব। এটা আমার নাড়ানো হয়ে গেছে, এবার এতে দেবো জল, দেবো একটু লবণ, আর সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটু নাড়িয়ে নিয়ে যখন মাখো মাখো হয়ে যাবে তখন রেডি হয়ে যাবে আমার তরকারি। ব্যাস। আর আমি এখানে বসিয়ে দিয়েছি তেল গরম করতে, আর মাংসের আলু আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি, এবার শুধু চিকেনটা রান্না করব, আর ওর সাইডে আমি চাটনি বসিয়ে দেবো। তেলটা আমার হালকা গরম হয়ে এসছে, আর এর ভেতরে আমি এই অল্প একটু দেখতে পাচ্ছেন একটুখানি চিনি দেবো, তেলটা গরম হয়ে গেলে চিনিটা যখন গরম হয়ে যাবে ওই চিনিটা পুরো বাবলস এর মতো তেলের উপরে ভেসে উঠবে, ঠিক আছে? তখন আমি দেব রসুন বাটা, দেখতে পাচ্ছেন পুরো বাবলস এর মতো উঠে পড়েছে চিনিটা, এইবার এতে আমি দিয়ে দেব পুরো রসুন বাটা। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি দেবো এই পেঁয়াজ বাটাটা,
পেঁয়াজটা একটু ভালো ভালো হয়ে গেলে যখন এর একটু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে দেখুন পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে এসছে এবার আমি এতে দেবো টমেটো বাটা টমেটো আর পেঁয়াজটা ভালো করে মজিয়ে নেবো আর যখন এই টমেটো আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে হয়ে গেলে এতে আমি একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপর আমি এতে দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো আদাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে আর দিয়ে জল ঢেলে রেডি করে ফেলবো আমার মাংসের ঝোল আর কিছু বলেন জলদি জলদি করে ফেলবো মাংস বসে দিয়েছি আর এটাতে বসাবো আমি চাটনি আমি সরষের তেলে করব চাটনি তাই একটু সরষের তেল দেব আর এতে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব আর দেব গোটা জিরে যেহেতু আমার পাঁচফোড়ন আগেই বলেছি শেষ হয়ে গেছে তাই একটু জিরে দিয়ে দেবো টমেটো টমেটোগুলো ভালো করে মজিয়ে নেওয়ার পরে ওতে নুন লঙ্কা আর চিনি দিয়ে আমি চাটনি হয়ে যাবে চাটনি শেয়ার করার মতো কিছু নয় চাটনি করতে সবাই জানে আর এখন আর কিছু বলবো না একদম লাঞ্চ করে বিকেলবেলা আপনাদের সঙ্গে কথা বলবো আর এটা হয়ে গেলেই আমার লাঞ্চ রেডি হয়ে যাবে আর এত গরম পড়েছে দেখতে পাচ্ছেন মাথার উপর দিয়ে টপ টপ করে ঘাম পড়েছে এতটাই গরম পড়েছে চা খাওয়ার সময় আমরা গিয়ে বাইরে বিকেলে কালকের মতোই বিকেলে আজকেও বৃষ্টি পড়ছিল আর এখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু টিপটিপ করে পড়ে যাচ্ছে তাই বিকেলে চা খেতে খেতে একটু বাইরে উঠোনে বসে সবার সঙ্গে একটু চা খেয়ে গল্প করে আড্ডা মেরে একটু কথা কথা বলে তারপরে আমি চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে আর এখন একটু কথা বলার পরে আমি একটু কথা বলতে এখানে আমি আমার ভিডিওটা আজকে শেষ করবো তাই তাড়াতাড়ি গিয়ে আগে ডিনারটা বানিয়ে ফেলবো আর আজকে ডিনারে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত হবে আর দুপুরে চিকেন আছে এই দিয়ে আজকে আমার ডিনার হয়ে যাবে তাই আপনাদের সঙ্গে আর আজকে ডিনারটা আমি শেয়ার করবো না আর তাড়াতাড়ি বানিয়ে ফেলবো কারণ 8:30 সময় মহাভারত আমরা সবাই বাড়ির সবাই বসে 8:30 সময় মহাভারত দেখি তাই ডিনারটা তাড়াতাড়ি করে ফেলবো আর তাই এখন এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর সুস্থ থাকবেন বাই বাই